অতে অন্য কথা পরে কবো আতে আগে ভালো মানুষ হব। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হই না কেন সবার আগে ভালো মানুষ হতে হবে। এখন আমি চলে যাবো টেকনিকে। আমি শামিম হাসান নাহিন, সংক্ষেপে শাহানা। আচ্ছা, আমরা বরাবরই সহজ টেকনিক করতে ভালোবাসি। কেন ভাই লিফট থাকতে সিঁড়িতে উঠবো? 100 তলা বিল্ডিং, তাই না? ইংরেজি ভাষাটা, ইংরেজি উচ্চারণটা চলে হচ্ছে লিফটে। কিছু জায়গায়, কিছু ক্ষেত্রে আমরা সিঁড়িতে উঠি, আমরা পারি না, তাই না? এই জন্য গন্তব্যে পৌঁছতে পারি না। প্রত্যেকটা কাজের একটা টেকনিক রয়েছে, টেকনোলজি রয়েছে। লিফট হচ্ছে একটা টেকনিক, একটা টেকনোলজি। সহজে দ্রুত আপনি চলে যেতে পারবেন। আমি এসেছি আপনাদের সামনে এবং আসবো ইনশাআল্লাহ টেকনিক নিয়ে, ইজি পদ্ধতি নিয়ে। ভালো লাগবে আপনাদের। আজকে বলবো উচ্চারণ একটা কৌশল, ও। অর্থাৎ ইংরেজিতে যেরকম এ হবে এই, অর্থাৎ এই, আই স্যাই, কোনো ওয়ার্ডের শেষে যদি এই থাকে তাহলে আমরা বলি এই। আই স্যাই, ই স্যাই, উই স্যাই, দে স্যাই, সানডে, মানডে, টিউজডে, সানডে, মানডে, টিউজডে, মনে আছে? ওই যে সানডে, মানডে, ফ্রাইডে, ফ্রাইডে ইজ মাই ফ্রি ডে, ফ্রাইডে ইজ মাই ফ্লাই ডে, স্যাটারডে। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে এই হবে, আর কোনো ওয়ার্ডের শেষে উচ্চারণ যদি থাকে সাউন্ড থেকে ও, তাহলে হবে ও। এ থাকলে এই, আর ও থাকলে ও। যেরকম নাও, হে, আই ডোন্ট নাও দ্যাট ইউ ডোন্ট নাও, অর্থাৎ নো থাকলে হবে নাও। দেখেন, শেষ সাউন্ডটা যদি ও হয়, ও, বাংলা ও, তাহলে উচ্চারণ করবেন, করবো আমরা ও। যেরকম হ্যালো, 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 গেল, সব গেল, তাই না? ও থাকলে হবে হ্যালো, নাও, আই ডোন্ট নাও, ডু ইউ নাও, ওকে, সো, লো, গো, লেটস গো, গো, ও, ও, লো, লো, সো, সো, দো, দো, রাইট, নো, নো, আই ডোন্ট নো, আই সেড আই ডোন্ট নো, ডোন্ট নো। অর্থাৎ এ থাকলে শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি এ সাউন্ড থাকে, এ ওয়াই, এই হবে, আর যদি ও সাউন্ড থাকে হবে ও, হে, আই ডোন্ট নো, ডু ইউ নো, I don't know. Yes, I don't know. Thank you. হ্যাঁ, আমরা এরকম টেকনিক দিয়ে দিয়ে সুন্দর করে ইংরেজি উচ্চারণ সুন্দর করতে পারি, অনেক সুন্দর করতে পারি। আর বাংলাদেশের যে কোনো ছেলে মেয়ে ভালো উচ্চারণ করতে পারে। কেন পারে জানেন? কারণ অ্যালফাবেট তথ দধ টঠ ডঢ। আর একটা ভিডিওতে আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যে অনেক দেশের মানুষরা ভালো উচ্চারণ করতে পারেন না, এটা তাদের দোষ না। যেরকম বলছেন হয়তো বিভিন্ন দেশে দুই আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মিস আন্ডারস্ট্যান্ডিং, সি ইউ লেটার, বাংলাদেশ বেতার, দুই আন্ডারস্ট্যান্ড, বলতে পারে না। কিন্তু বাংলাদেশিরা বলতে পারে দুই আন্ডারস্ট্যান্ড, আমাদের দেশে যে সবচেয়ে খারাপ উচ্চারণ করে সেও কিন্তু বলে না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এই খাই আন্ডারস্ট্যান্ড, দ্য টাইম ইজ বেতার, টাইম ইজ বেতার কেউ বলবে না, দ্য টাইম ইজ বেটার, এরকম কেউ বলবে না, টাইম ইজ বেটার, অথবা টাইম ইজ বেটার, নর্মাল ইংলিশ। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাদের দরকার ফার্স্ট অফ অল, উই নিড দ্য সেলফ কনফিডেন্স। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকি, ভালো রাখি।